বুধবার দুপুরে ভাতার বাজারের একটি ওষুধের দোকান থেকে প্রায় 8 ফুট দৈর্ঘ্যের গোখরো সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, দুর্গাপুজোর একাদশীর দিন বুধবার দুপুরে ভাতার বাজারের দুর্গা মণ্ডপের পাশের একটি ওষুধের দোকানে একটি বিশালাকার গোখরো সাপ দেখতে পাওয়া যায়। দোকানের মধ্যে হঠাৎ করেই গোখরো সাপ দেখতে পেয়ে দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই এলাকার সর্পপ্রেমী বাপি সর্দারকে খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে সর্পপ্রেমী বাপি সর্দার এসে সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। এলাকার বাসিন্দারা এই প্রসঙ্গে জানিয়েছেন, এখন দুর্গাপুজোর মরশুম চলছে, আজকে হচ্ছে তোমার একাদশীর দিন। তো আজ একাদশীর এই দিনে আজকে আমাদের ভাতার বাজারে আমাদের একটা দুর্গা মণ্ডপের পাশেই একটা কোকড়ো সাপ, মানে বড় জাতের একটা কোকড়ো সাপ বেরিয়েছিল। কোন দোকানে এটা? আমাদের একটা ওষুধের দোকানের পাশেই, একটা মেডিসিন শপের পাশেই বেরিয়েছিল। তো আমাদের সর্পপ্রেমী বাপি সর্দারকে আমরা খবর দিই। তো বাপি সর্দার, উনি সর্পপ্রেমী, উনি এসেই সাপ থেকে উদ্ধার করে ধরেছেন সাপটাকে। তো এই যে ভাতার বাজারে দিনে দুপুরে সাপ বেরোলো, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন মানুষ? আমরা স্থানীয় মানুষজন আমরা একটু আতঙ্কের মধ্যেই রয়েছি। এখন উৎসবের মরশুম চলছে, হঠাৎ করে কোনো একটা বিপদ হয়ে যেতেই পারতো। যদি কাউকে হচ্ছে তোমার কামড়ে দিত, তাহলে সেটা একটা বিপদের আশঙ্কায় থেকে যেত। তো যাই হোক, মা দুর্গার বা অপরালার অশেষ কৃপা যে আমরা সেটা সাপটাকে, মানে বাপি সর্দার সাপটাকে উদ্ধার করেছেন, উনি ওটা বন্ধ হপ্তাহে ছেড়ে দেবেন। এটা আমার সব কথা হলো। কী নাম আপনার? সর্পপ্রেমী বাপি সর্দার জানায়, ভাতার বাজারে বেরিয়েছিল। কোথায়? এই আমাদের একটা ওষুধের দোকানে। ওষুধের দোকানে আমাকে ডাকলো, যে আমি আবার ধরে নিয়ে এলাম, যে আবার ওটাকে নিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে ছেড়ে দেবো। কত ভয়ের মধ্যে রয়েছে? অনেকটা ভয়ের মধ্যে আছে। কী সাপ এটা? হয়ে গৌরব। আপনার কি নাম? সাপটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।